বেশ কিছুদিন ক্রিকেট পাড়ায় গুঞ্জন, চার সিনিয়রের নাকি মনের মিল নেই। তবে খেলার মাঠে সম্পর্কটা কেমন তা বোঝার জন্য ধুলোবাসা পুরনো কোনো ডায়েরি খুঁজতে হবে না আপনাকে। সাম্প্রতিক সময়ের কিছু চিত্র আপনার মনের ঝট খুলে দেওয়ার জন্য যথেষ্ট। সাকিব আল হাসান অধিনায়ক হয়ে সর্বপ্রথম দলে রাখলেন অন্য দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিমকে। বিস্তারিত থাকছে আবু নাইমের প্রতিবেদনে। সিনিয়রদের মহাকালের নেতা মাশরাফি, সেরা পারফর্মার জগৎ নন্দিত দা সাকিব। কথায় আছে চ্যাম্পিয়নদের নিয়ে নানান কথা রটে যায় অবলীলায়, আর সেই দৌড়ে পিছিয়ে ছিলেন না বাংলার পঞ্চ পাণ্ডবরা। মাশরাফির বিদায়, তারপরে দলের সবচেয়ে বেশি অভিজ্ঞতা যাদের ঝুলিতে তারা হলেন রিয়াদ, মুশফিক, তামিম আর সাকিব। অভিজ্ঞতায় সিনিয়র, বনিবনায় নাকি সিনিয়র হয়ে উঠতে পারেননি এমনটা হর হামেশা শোনা যেত। শোনা কথার যে ভিত্তি নেই সেই প্রবাদ আবার তরতাজা করলেন টেস্ট টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। 2022 এশিয়া কাপে রিয়াদ মুশফিক দলের সাথে থাকবে না এমনটা মুষ্টিমেয় অনেকেই ধরে নিয়েছিলেন। অনেকে ভেবেছিলেন রিয়াদের স্লো ব্যাটিংয়ের কারণে দলে জায়গা হারাবেন, এমন সম্ভাবনা তৈরি হয়েছিল মুশফিককে নিয়ে। তবে সেই সম্ভাবনার বাস্তবে রূপ নিতে পারেননি, কিংবা সাকিব সেটা হতে দেয়নি। এই ছবিটা দেখুন, সাবেক আর বর্তমান অধিনায়কের রসায়নটা দেখুন। এমন চিত্র তো আর নতুন না, সেই দেড় যুগ থেকেই এভাবে একে অপরের পাশেই ছিলেন। কখনো সাকিবের প্রয়োজনে রিয়াদ, আবার রিয়াদের প্রয়োজনে সাকিব। এমন পরিপূরক হয়ে বাংলাদেশ ক্রিকেটে অনেক জয় পরাজয়ের সাক্ষী ছিলেন এই দুই সিনিয়র ক্রিকেটার। বা মুশফিকের কথাই ধরুন, কিপিং ছেড়ে দেয়া মুশিকে কিপিংয়ে ফেরাতে সাকিবের অবদান ছিল আকাশচুম্বী। শুধু কিপিংয়ে ফিরিয়ে আনেননি, মুশফিক থাকলে সাকিবের কাজটা সহজ হয়ে যায় সেটাও অকপটে স্বীকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। যাদের মধ্যে এমন মিল তাদেরকে নিয়েও জল ঘোলা হয়েছে অনেকবার। এবার সুযোগ পেয়ে সাকিব সেসব জল ঘোলাকে ফিল্টারিং করে স্বচ্ছ সুন্দর জলে রূপ দিয়েছেন, যেন কেউ বলতে না পারে সাকিব সহ সিনিয়রদের বনি বোনা হয় না। আর যদি সেই মতের অমিলই থাকতো তাহলে কেনই বা ঘটা করে রিয়াদ মুশিকে নিজ দায়িত্বে নিয়ে নেবেন এশিয়া কাপের স্কোয়াডে। অনেকে তো বলে থাকেন রিয়াদের ইনক্লুডিংটা হয়েছে ক্যাপ্টেন সাকিবের চাওয়ায়। এমনকি বোর্ড সভাপতিও বলেছেন স্কোয়াড গঠন করা হয় সাকিবের নেতৃত্বে, যেখানে সাকিব ঠিক করেন একাদশ সেখানে রিয়াদ মুশফিক থাকবে না এমনটা হতে পারে না। কারণ অভিজ্ঞতার ভ্রাতৃত্ব সাকিবকে বাধ্য করে সব ঘোলা জলকে ফিল্টারিং করতে। সিনিয়রদের এমন মেলবন্ধন হয়তো বাংলাদেশ ক্রিকেটের জন্য পজিটিভ একটা রেজাল্ট বয়ে আনবে, তা দেখে হয়তো বলা যাবে সকল জটের মহাজট আমাদের এই বন্ধুত্ব। সাকিব আল হাসান প্রেস ব্রিফিংয়ে বলেছেন রিয়াদ মুশফিক জানে তাদের রোলটা কি এবং দল তাদের কাছে কি চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিয়াদ মুশফিক ফর্মে ফেরা মানে সাকিবের সবচেয়ে বড় স্বস্তি। রিয়াদ মুশফিকও জানে বড় মঞ্চে কী করে তারা ঘুরে দাঁড়াতে হয়। আবদুল্লাহ আল নোমান, স্পোর্টস অ্যান্ড নিউজ।